ধন্যবাদ। গুমের মানুষ সজাগ হইত, গুমের মানুষ সজাগ ডাক দিলে না হইতো, গান শোনায় তো গুমের মানুষকে, জাগনা মানুষকে ঘুম পাতাইতো। জীবন ভরা দেখছি নানিরা দাদিরা বাচ্চা কুলে লয়ে ঘুম পাতায় গান গায়া। আজকাল হ্যাঁ হ্যাঁ আপনি তো ব্যস্ত যাবেন গা গান শুনিয়া। এসেছি গুণাগার, হ্যাঁ ধর সাড়ে ছয় আভিত্তিরা কে লাভ নাই যদি মারা যাই কি, তবে আমার বাউলের পরিবেশটা দিয়েন। হ্যাঁ আস্তে, আমগড় এলাকার মধ্যে একটা গ্রামের নাম হইল টিলাটিয়া। হ্যাঁ ঘরে এক ট্যাং ঘাড়ে, মানে এক পাও ঘাড়ে। হ্যাঁ হ্যাঁ দুধ ভাই আসছে না, আয়া না দেখলে মায়া লাগে না, তুমি এত মায়ার মানুষ আমার জানা ছিল না, আয়া না দেখলে মায়া লাগে না। দুধু ভাই লিমা পাকলি আমারে সক্কানক্কাতে বুঝাইছে, আমি সক্কানক্কাতে বুঝনের মানুষ মিয়া, ক্ষত শিল্পীরে মঞ্চতে নামাই দিছি সক্কানক্কার লেগে, ফালা গান হইলে বুঝতো। এই দেশের দেশি তো আর হে না, 50-60টা গান আছে তার কাছে, এটি গাইব, এটাই তার কাম, আপনার লগে আমার কথা নাই, ঠিক আছে না? তবে একটা জিনিস, আপনি কিন্তু ডাকাইতের ঘাড়ে নাও লাগাইছেন, নেত্রকোনা মোহনগঞ্জ ধর্মপাশা এটা হলো ডাকাইতের ঘাট, বাউলের ডাকাইতের ঘাট, এই ঘাটে নাও লাগাইছেন। আপনি খালি বুঝাইলেই বাবি অনুমতি দিছে, আপনি খালি বাবি অনুমতি দিছে সুরা সারা নামাজ চলব। হ্যাঁ বাউল গান ডাও ঠিক, বন্দনার পরে যার মাঝে আইছেন হের গুণ গান চারা চলে না, এটা বাতুন, এটা আমি নিলাম না, আপনারা নিছেন কিনা আমি জানি না, নিছেন আপনারা? যার মাঝারে আসছে তার গুণ গান না গায়ে বিচ্ছেদ গান চলে, এটা বাউল শিল্পী কয় তারে? তাইলে এটা হ্যাঁ না, আমি তার লাগে কথা কইতাম না। এসেছি গুণাগার দরবারে তোমার, তরাইয়া নিও আমার মাথার ছায়া উলিয়া, এসেছি গুণাগার দরবারে তোমার, তরাইয়া নিও আমার মাথার ছায়া উলিয়া, আমার বলতে আর কিছু নাই সব কিছু দিয়েছি তোমায়, আমার বলতে আর কিছু নাই সব কিছু দিয়েছি তোমায়, আমার যা ছিল সবই ফিসাবি লিল্লা, আমার যাহা ছিল সবই ফিসাবি লিল্লা। আসতে কারো যখন 1000টা বাইনা গাই, এখন 70,000-80,000 পর্যন্ত যাই আপনাদের দোয়ায়। হ্যাঁ আমার বাইনা করছে প্রথম 1000টা, এই যে জিল্লু ভাই এখন এখন আমার কাছে আয় না দূরে দূরে তাহে, আমার বলতে আর কিছু নাই সব কিছু দিয়েছি তোমায়। খারা খারা আরেক কাম আছে বাকি রয়েছে, সাদ্দাম পাগলা রেসিনের নি, হ্যাঁ ঠিক আছে না? আগামী সিজনে আগামী নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী, দোয়া করবেন নি সবাই, হ্যাঁ পাশে থাকবেন, সঙ্গীত অনুরাগী মানুষ, প্রত্যেক দিন গান শোনাইব আপনা করে, আমি আয়া মাগ না গান করে তো যাবো অন্তত 10টা, চিন্তা করেন না, এনে যার আইসে সবাই নিয়ে আইব, চিন্তা করেন না।